আজকে এই যে পেপার কাটিংটা সংগ্রহ করা হয়েছে সেখানে বলা আছে যে জানুয়ারি শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা ঠিক আছে এবং এটা গ্রুপে গ্রুপে ফরওয়ার্ড হচ্ছে এবার এখানে দুটো বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে যে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান কেসটা আর দ্বিতীয়ত যদি কেসটা না মেটে তাহলে তার আগে পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে কি না ঠিক আছে দেখো শিক্ষকের অভাবে সমস্যায় উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান মাদ্রাসাগুলি তো বিজ্ঞান মানে প্রত্যেকটা মাদ্রাসা বলো এস এমনি বলো শিক্ষকের অভাবে সবাই ঢুকছে সেটা তোমরা জানো এবার কথা হচ্ছে জানুয়ারির শেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা নেওয়ার যেটা পরিকল্পনা চলছে দেখো পরীক্ষা একবারই যে হবে না তার কোনো গ্যারেন্টি নাই যেটা সংবাদ মাধ্যম এখানে দিচ্ছে পেপারে বলে যে হবেও তারও কিন্তু কোনো রকম স্যাংগুইন হয় না তবে হ্যাঁ মার্চের মধ্যে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর এবার এখানে যে তোমার এক হাজার সাতশো সামথিং মতো যে ফেব্রুয়ারিতে যে বিজ্ঞপ্তি থ্রুতে জানানো হয়েছিল যে এরকম ভ্যাকান্সি রয়েছে ভ্যাকান্সিটা কম রয়েছে এবং পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বর বলো অক্টোবর বলো নভেম্বর ডিসেম্বরে হয়নি কেননা ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশনের জন্য যে ইস্যুটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশনের জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না তো এই যে পাঁচ পার্সেন্ট সংরক্ষণ সেটা কেসের কিন্তু সুরাহা এখনও হয়নি এবং চট জলদি হবেও না তো এই কেসের পিছনে পড়ে থাকলে পরীক্ষাটা সহজে কন্ডাক্ট করাতে পারবে না মাদ্রাসা পরীক্ষার কন্ডাক্টের উপরে কোনো রকম নিষেধাজ্ঞা নেই বা বলা হচ্ছে না যে কেসটা রাইভ বেরোনো না বেরোনো অবধি পরীক্ষাটা নেওয়া যাবে না তবে মাদ্রাসা বোর্ড হয়তো চাইছে যে সমস্ত সমস্ত সমস্যাগুলো মানে ক্লিয়ার হয়ে যাক তারপরে পরীক্ষাটা নেওয়া যাবে সেই জন্য হয়তো পরীক্ষাটা নিচ্ছে না ঠিক আছে তবে দেখো জেনারেলি যেটা এনসিটি রুল ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান সেটা দেওয়া হয় সুতরাং এক্ষেত্রে না দেওয়াটাই অন্যায় যেহেতু সব জায়গা জায়গাতেই দিচ্ছে ঠিক আছে এবার মাদ্রাসা যদি মাদ্রাসা যেটা গেজেট তোমরা সেটা যে আমরা আলোচনাও করেছিলাম ঠিক আছে সেখানে কিন্তু বলা আছে যে এনসিটির প্রত্যেকটা রুল মাদ্রাসা মানবে এরকম কোনো কথা নয় তো ফাইভ পার্সেন্ট রিলাক্সেশান দেখ কিংবা না দেখ পরীক্ষাটা কন্ডাক্ট করানো অবশ্যই উচিত জানুয়ারির শেষ তো হোপফুলি ফেব্রুয়ারি ধরে নাও আর তারপরে হয়তো ভোটের জন্য কিছুটা অসুবিধা হতে পারে তো আশা করা যাচ্ছে যে পরীক্ষাটা মার্চের মধ্যে হবে ঠিক আছে এতটাই আশা রাখছি আমরা আর এক্ষেত্রে বলা যায় তোমাদের মানে যত তাদের পরীক্ষাটা হয় পরীক্ষা হলে যে নিয়োগ হয়ে যাবে এমনও নয় তো সেখানে সমস্ত জটিলতা তোমরা জানো বর্তমানে যা হচ্ছে তো এতটাই আপডেট ছিল দেখা যাক যে হচ্ছে কি না হচ্ছে ঠিক আছে হবেই বলে কিছু নেই সেটা আমি বারবার বলছি এখানে কেননা পরীক্ষার ডেট মেনশান করেও देखो कत कांड तो, हो तो यू गज स्टे गुड स्टे